হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজকে আমি আবার একটা পুরনো বাংলা সিনেমা রিভিউ করব। সিনেমাটার নাম হচ্ছে প্রেমের কাহিনী। তো সিনেমাটা কি ভালো নাকি খারাপ, সিনেমাটার বক্স অফিস কালেকশন কত ছিল, বা সেই সময় দাঁড়িয়ে দেবের অভিনয় কেমন, ভালো নাকি খারাপ, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। কিছু কিছু সিনেমা হয় যেগুলো কিন্তু বারবার তৈরি হয় না, কিছু কিছু সিনেমা হয় যেগুলো চিরকাল পৃথিবীতে অমর হয়ে থেকে যায়। তো তার মধ্যে প্রেমের কাহিনী অবশ্যই লিস্টে থাকবে। আজ থেকে 20-30 বছর পর হয়তো টলিউড ইন্ডাস্ট্রি নাও থাকতে পারে, হয়তো বাংলা সিনেমার দর্শকগুলো নাও থাকতে পারে, হয়তো বাংলা সিনেমার মানে হলগুলো নাও থাকতে পারে, কিন্তু থেকে যাবে এই প্রেমের কাহিনী সিনেমার নাম, চিরকাল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে বড় বড় করে লেখা থাকবে। তো অবশ্যই প্রেমের কাহিনী একটা ইতিহাস সৃষ্টিকারী কালজয়ী সিনেমা। তার কারণ যদি বলি, কারণ সেই সময় বক্স অফিসে তুমুল ঝড় উঠেছিল, প্রায় 50 সপ্তাহ কি 52 সপ্তাহ চলেছিল এবং টানা 52 সপ্তাহ হাউসফুল ছিল। এরকম বাংলাতে খুব কম পরিমাণে সিনেমা আছে যেগুলো 52 সপ্তাহ রানিং হাউসফুল। তো প্রেমের কাহিনী কিন্তু আই লেভ ইট থেকে কিন্তু বড় রেকর্ড সৃষ্টি করেছিল। তো এই সিনেমাতে দেবের স্টাইল বা তার লুক বলি, ফ্যাশন বলি, একটা আলাদা মানে জগৎকে এনেছিল বাংলাতে। কারণ সেই সময় দাঁড়িয়ে জিৎ, প্রসেনজিৎ, ওদের স্টাইলটা ঠিক একটু অন্য ধরনের ছিল, মানে মানে বাঙালিয়ানা যে বাংলার যে কালচার সেটাকে দেখানো হতো। কিন্তু দেব আসার পর কোথায় গিয়ে মানে বলিউড লেভেলের যে স্টাইল বা বলিউডের যে ফ্যাশনগুলো সেই সময় হতো, তেরে নাম বলি বা বাজিগর তার আগের যে সিনেমাগুলো, ঠিক সেই অ্যাঙ্গেলটাকে দেব কিন্তু প্রেমের কাহিনী বলি, চ্যালেঞ্জ বলি বা পরান যাই জ্বলিয়ে বলি, সেই সিনেমাগুলোতে কিন্তু সে নিজেকে মানে চেষ্টা করেছে দেখানো। এবং সেই সময় দাঁড়িয়ে কিন্তু দেব কিন্তু মানে ফ্যাশন বা স্টাইলের দিক থেকে কিন্তু মাস্টার ছিল। সেই সময় প্রত্যেকটা স্কুল কলেজের ছেলেরা দেবের স্টাইল কপি করে স্কুল যেত, কলেজে যেত, এবং মেয়েরা রাস্তার উপর দেবের পোস্টারের উপরে কিস করতো এবং দেবকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিল। এবং সেই সময় দেব মানে প্রত্যেকটা মেয়েরা, ইন্ডিয়া বলি বাংলাদেশ বলি, প্রত্যেকটা জায়গার মেয়েরা দেবের ক্রাশ ছিল, এবং এখনো দেবের ক্রাশ আছে মেয়েরা। তো সেই সময় কিন্তু হলের মধ্যে মেয়েরা প্রচুর নাচানাচি করেছে, মেয়েরা স্মৃতি মেরেছে হলের মধ্যে, স্কুল কলেজের মেয়েরা বলাবলি করছে যে দেব আই লাভ ইউ, দেব আমি তোমাকে বিয়ে করতে চাই, দেব তুমি মানে সেরা সুপারস্টার, এরকম কিন্তু বলাবলি করছিল। তো প্রেমের কাহিনী সিনেমাতে মানে দেব কোয়েলের কেমিস্ট্রিটা খুব ভালো ছিল, অসাধারণ। এছাড়া রঞ্জিত মল্লিকের কমেডি টাইপিংগুলো একটা আলাদা লেভেলের গিয়ে নিয়ে গেছিল মানে সিনেমাটাকে। কারণ রঞ্জিত মল্লিক যখনই বেরিয়ে আসছিল মনে হচ্ছিল যে এবার দেখতে হবে এই সিনটা। তো রঞ্জিত মল্লিকের একটা আলাদা অবদান রয়েছে, পাশাপাশি সিনেমার গান কোনো কথা হবে না। সেই সময়ের মানে সিনেমাগুলো যে সুপারহিট হতো তার পিছনে 90% অবদান থাকতো গান। এই সিনেমার যে গান ছিল রিমঝিম ধারাতে, এই গানটা আজও যখন বৃষ্টি হয় বা এখনো মানে ঝড় মানে মানে দেখা যায়, তখন কিন্তু মানুষ প্রেমিক প্রেমিকার মধ্যে এই গানটা মানে গাইতে শোনা যায় বা এই গানটা গুনগুন করতে দেখা যায়। বাকি যে গানগুলো ছিল খুব ভালো ছিল, ও মাই লাভটা বলি বা প্রেমের কাহিনী সিনেমার স্যাড সংটা বলি, খুব ভালো ছিল। তো অসাধারণ একটা সিনেমা, যেরকম কমেডি টাইপিং ছিল সেরকম ইমোশন ছিল, সেরকম ফ্যামিলি ড্রামা ছিল, সেরকম রোমান্স ছিল, সব কিছু ছিল, মানে সব ধরনের দর্শকদের জন্য এই সিনেমাটা। তো সিনেমাটাকে আমি 5/5 দেব। রিমেক সিনেমাকে লোক খারাপ বলে, রিমেক মানে বাজে, রিমেক সিনেমা নাকি বাংলা সিনেমাকে ধ্বংস করে দিচ্ছে, এগুলো পুরোপুরি ভুল ধারণা। আমার মনে হয় দেবকে আবার এই ধরনের সিনেমা করা উচিত। প্রেমের কাহিনী, রংবাজ, চ্যালেঞ্জ, এগুলো হচ্ছে বাংলা সিনেমার অক্সিজেন। বাংলা সিনেমাকে যে স্বর্ণযুগ যে ফিরিয়ে আনবে বা বাংলা সিনেমা যে ভবিষ্যৎ পথকে উন্নতি করবে, তার জন্য এই সিনেমাগুলো দরকার। তো অবশ্যই প্রেমের কাহিনী একটা মাস্টারপিস সিনেমা। তো দেবের অভিনয় যদি বলা হয়, আমার বেশ ভালো লেগেছিল, আমার কিন্তু দেবের অভিনয় খারাপ লাগেনি। তো যারা বাংলা সিনেমার শত্রু, বাংলা সিনেমাকে ধ্বংস করতে চায়, তারা তো দেব, জিৎ, অঙ্কুশ, প্রসেনজিৎ সবাইকে খারাপ বলবে, উত্তম কুমারকেও খারাপ বলবে, এটা তাদের হচ্ছে কালচার বা তাদের কাজ, কিছু করার নেই। তো যারা সত্যিকারে বাংলা সিনেমাকে ভালোবাসে তারাই জানে যে দেবের অভিনয় কতটা ভালো। হ্যাঁ, সেই সময় দাঁড়িয়ে হয়তো জিৎ প্রসেনজিতের লেভেলের অতটা যায়নি, কিন্তু দেব কিন্তু নিজের ট্যালেন্ট বা নিজের চেষ্টা ছিল, আমার ওটাই ভালো লাগে। এখনো দেব নিজেকে চেষ্টা করে, সে কন্টেন্ট ভিত্তিক সিনেমা করছে, সে অ্যাডভেঞ্চার ভিত্তিক সিনেমা করছে, সে খেলা মানে ঘটনাকে কেন্দ্র করে সিনেমা করছে, সে কখনো ফুটবল চরিত্রের সিনেমা করছে, এটা আমার দেখে ভালো লাগছে।
তো দেখা যাক পরবর্তী সময় দেবের আপকামিং সিনেমাগুলো কেমন হয়। তো প্রেমের কাহিনী সিনেমার বক্স অফিস কালেকশন কত ছিল? সিনেমা তার বাজেট ছিল মোটামুটি 1 কোটি 20 লাখ বা তারও একটু কম হবে। তো বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় 5 কোটি 80 লাখ, যেটা অল টাইম ব্লকবাস্টার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।